প্রবাসে যখন বাংলাদেশি যে কোনো খাবারকে মিস করি সব খাবার তো আর অ্যাভেলেবেল না আমরা শুধু সুটকির তরকারি খেতে পছন্দ করি কারণ বাংলাদেশ থেকে সুটকি বহন করা যেমন সহজ তেমন এদেশে বিভিন্ন বাঙালি সবগুলোতে সুটকি অ্যাভেলেবেল আমার একজন কাজিন বলে আমরা ঢাকা শহরে থেকে যতদিন না সুটকি খাই তোরা দেখি তার চেয়ে বেশি সুটকি কাজ নিউজিল্যান্ডে বসে আসলে আমরা বাংলাদেশি যত ধরনের খাবারকে মিস করি সব ধরনের খাবারের টেস্ট মিটানোর চেষ্টা করি শুটকি দিয়ে কারণ সব খাবার তো অ্যাভেলেবেল না তবে একটি সমস্যা হচ্ছে সবাই শুটকির তরকারি রান্না করতে পারে না সঠিকভাবে ক্লিন না করলে এবং সঠিকভাবে রান্না করতে না পারলে সুটকির তরকারি অনেক বাজে হয় যা খাওয়ার অযোগ্য হয়ে যায় আমার টিপস ফলো করে সতর্কতার সাথে রান্না করলে এমন মজা হবে আপনার পাতিল পর্যন্ত ছেটে পুটে খেয়ে ফেলবে আমার মনে হয় সবাই জানেন নিউজিল্যান্ডে কোথায় লোটটা সুটকি পাওয়া যায় যারা জানেন না তারা যদি জানতে চান এ ভিডিও কমেন্টে কমেন্ট করুন আমি জানিয়ে দিব কোথায় কোথায় বাংলাদেশি লোটটা সুটকি পাওয়া যায় রেসিপি করার জন্য সবার আগে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের ছয়টি লোটটা শুটকি যদি একটু সাইজ ছোট হয় তবে আপনি সাত আটটি নিতে পারেন সুটকিগুলোকে একটু ক্লিন করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে এখন আমি গরম পানিতে ছয় মিনিট সিদ্ধ করে নিব। দেখুন ছয় মিনিট সিদ্ধ করার পর কি পরিমাণ ময়লা বেরিয়েছে ছয় মিনিট সিদ্ধ করার পর আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন কাটাগুলো ফেলে দিব সুটকিগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর একটি কড়াইয়ে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তারপর এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দিব পিঁয়াজ আমি যেভাবে মোটা মোটা করে কেটেছি এভাবে মোটা করে কাটবেন তারপর এক কাপ পরিমাণ রসুন কুষি নিব রসুন কুষিগুলোও একটু মোটা মোটা করে কাটবেন তারপর পেঁয়াজ রসুন একসাথে পাঁচ থেকে ছয় মিনিট অল্প আগুনে ভেজে নিব দেখুন আমার পরিষ্কার করার সুটকিগুলো আমি আরও ছোট করে পিস করে নিয়েছি এখন এই সুটকিগুলো পিঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিব তারপর পেঁয়াজ রসুন শুটকি কিছুক্ষণ ভেজে নিব যত বাঁচতে পারবেন তত শুটকির গ্রান বের হবে শুটকি থেকে গ্রান বের হলে এক চামচ পরিমাণ রসুন বাটা আধা চামচ পরিমাণ আদা বাটা দিতে হবে আদা বাটা না দিলেও পারেন এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলা দেওয়ার পূর্বে সামান্য একটু পানি দিতে হবে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই চামুচ পরিমাণ লাল গুঁড়া দিয়ে দিব সুটকির তরকারিতে লাল গুঁড়া একটু বেশি দিতে হয় চাইলে তিন চার চামুচ দিতে পারেন তবে দুই চামুচের কম দিলে রান্না মজা হবে না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব এরপর ডাকনা দিয়ে ফানিগুলো টানিয়ে নিব অসাধারণ একটি গ্রান বেরিয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না তারপর সামান্য একটু পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ডেকে দিব এখন রসুন এবং কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাবে পানিগুলো একদম শুকিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিব দেখুন কিভাবে তেল বেরিয়েছে